ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি আজ আপনাদের জন্য দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন একটা রেসিপি চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর ভালো করে ধুয়ে এখানে খোসা ছাড়িয়ে আমি গাজরটা নিয়ে নিয়েছি তলা পাতলা করে একদম কেটে ফেলবো যেন তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তো আমি গাজরটাকে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা স্টিমারের মধ্যে এটাকে স্টিম করতে দিয়ে দেবো সাত আট মিনিট এটাকে ঢেকে রেখে দেব তো সাত আট মিনিট পরে দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে এগুলো স্টিম পেয়ে তো এগুলোকে আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব এগুলো একটা কাঁটা চামচ দিয়ে সব ভেঙে নিচ্ছি আপনি এগুলো হাতেও করতে পারেন একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেবেন তো দেখুন এরকম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এর মধ্যে এগুলো সবগুলোকে একসঙ্গে ভালোভাবে একটা ডো বানাবো বেশ একটু মাঝারি টাইপের খুব একেবারে শক্ত হবে না আর যেন পাতলা না থাকে মোটামুটি একটু শক্ত করে ডোটা বানাতে হবে এতে কিন্তু আর কিছুই লাগছে না তো এই ডোটা হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি আধা কাপ পনির আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ কসুরি মেথি দিয়ে এটাকে ভালোভাবে একটু চামচটা দিয়ে ছেড়ে সব মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে দেব এটাকে পুর হিসেবে ব্যবহার করব তো এটা মাখিয়ে নিলাম সুন্দর করে এবারে ডো থেকে একটা একটা করে গোল বল কেটে নিয়ে একটু বড়ো সাইজের করে নেবেন এগুলো দিয়ে হাতের মধ্যে গোল করে এভাবে একটু ফ্ল্যাট করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিতে হবে তো এর মধ্যে ওই যে পনিরের পুরটা তৈরি করলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে মুড়ে আবার গোল করে এটাকে হাতের মধ্যে আবার ফ্ল্যাট করে নেব দেখুন এইভাবে হাতে করলেই হয়ে যাবে তারপর এখানে আমি দু টেবিল চামচ সাদা তিল নিয়ে নিয়েছি তো এর মধ্যে এইভাবে সবগুলোকে কোটিং করে নেবো খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি তো এইভাবে করে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিলাম তারপর এগুলোকে ভেজে নেব প্যানে তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দেব আর এগুলো বেশি খুব বেশি সময় লাগবে না একটা একটা সাইড দু মিনিট করে দিলেই হয়ে যাবে দেখুন এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবেন যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাবেন খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল গাজরের প্যানকেক তো রেসিপিটি কেমন লাগলো আমাকে একবার জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন